তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ওইও গেম। তো আজকে হচ্ছে 31 মে, অ্যান্ড আজকে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে ওবি পার্টি আপডেট। বাট গাইস, এবার কিন্তু আপডেটে একটা টুইস্ট আছে। প্রত্যেকবার ওবি আপডেটে কিন্তু আমাদের গেমের ভিতরে সার্ভার মেনটেন্যান্স ব্রেকটা দেওয়া হয়, অ্যান্ড এখানে কিন্তু সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গেমটা বন্ধ থাকে, অ্যান্ড এরপরে কিন্তু আমরা আপডেট করে গেমটা খেলতে পারি। বাট গাইস, এবার কিন্তু আমাদের আপডেটে কোনো ধরনের এখানে সার্ভার মেনটেন্যান্স ব্রেকটা দেওয়া হবে না, তো গেমটা কিন্তু বন্ধ থাকবে না। তোমরা ডাইরেক্ট এখানে কিন্তু 9:30 দিয়ে গেমটা প্লে স্টোর থেকে আপডেট করে খেলতে পারবে। আবার গাইস, এখানে কিন্তু যারা গেমটাকে আপডেট করবে না, তোমরা কিন্তু এখানে ওল্ড ভার্সনেও June 2 পর্যন্ত গেমটা খেলতে পারবে। তো তোমরা কিন্তু এখানে চাইলে আজকেও গেমটাকে আপডেট করতে পারো। তো তোমাদের কাছে যাদের কাছে এখানে MB থাকবে বা গাইস এখানে ডাটা থাকবে, তোমরা আজকে গেমটাকে আপডেট করে নেবে, নাহলে কি সেখানে কিন্তু 2 আপডেট করে নেবে। কেন কি সেখানে কিন্তু 2 পরে তোমরা আর কিন্তু গেমটাকে আপডেট না করে খেলতে পারবে না। তো অভিবর্তী আপডেটটা তোমরা গেমের উত্তরে কখন দেখতে হবে, এছাড়া গেছে আপডেটটা কীভাবে করতে হবে এটা কিন্তু বলে দিলাম। তো চলো এরপরে তোমাদেরকে বলে দিই অভিবর্তী আপডেটের পরে তোমরা কোন কোন আইটেম সম্পূর্ণ ফ্রিতে হবে, এছাড়া গেছে কীভাবে পাবে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আর সেটা হচ্ছে গেছে যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটিকে লাইক করে দাও, অ্যান্ড এর সঙ্গে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন দিয়ে দাবি দিয়ে অপশনটি সেট করে দাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট অ্যান্ড আপডেট রিলেটেড ভিডিও মিস না যায়। তো চলো ফাইনালি এবার ভিডিওটা স্টার্ট করেছে। ওয়েল গেমার্স, তোমরা যখন এই গেমটাকে আপডেট করে নেবে, তো এখানে কিন্তু আপডেটটা করে নেওয়ার পরে তোমরা গেমের লোগোটা বা সেখানে কিন্তু গেমের আইকনটা এই টাইপে দেখতে পাবে। তো এবার কিন্তু গেমের লোগোটা এখানে ট্র্যাপ হিপ হপ ইভেন্টের স্পেশালে করা হয়েছে। তো এখানে কিন্তু ট্র্যাপ হিপ হপ ইভেন্টের 2.0 ভার্সনের ইভেন্ট আমাদের গেমের ভিতরে তোমরা অভিবর্তী আপডেটের পরে দেখতে পেয়ে যাবে। এর সঙ্গে আপডেটের পরে তোমরা যখনই গেমটাকে ওপেন করবে, তোমরা এই টাইপের জাস্ট একটা লবি গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, লবির ভিতরে কিন্তু এখানে কিছু চেঞ্জেস করা হয়েছে। এখানে কিন্তু ক্যারেক্টার সেকশনটা নিচের দিকে রাখা হয়েছে। এছাড়া গেছে এখানে দেখতে পাচ্ছ ল্যাব ওয়েপেন, অ্যান্ড এখানে কিন্তু ভল্ট সেকশনটা নিচের দিকে করে দেওয়া হয়েছে। তো এই টাইপের তোমরা জাস্ট একটা লবি কিন্তু অভিবর্তী আপডেটের পরে গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে। তো অভিবর্তী আপডেটের পরে তোমরা গেমের লুকটা কি টাইপের দেখতে হবে এটা তো দেখে দিলাম। তো চলো এবার তোমাদেরকে ফাইনালি বলে দিই অভিবর্তী আপডেটের পরে তোমরা কি কি ফ্রিতে হবে অ্যান্ড কিভাবে নিতে হবে। তো প্লে স্টোর থেকে গেমটাকে আপডেট করে নেওয়ার পরে তোমরা যখনই গেমটাকে ওপেন করবে, এখানে কিন্তু প্যাচ লগ ইন রিওয়ার্ড বা সেখানে কিন্তু আমাদের গেমের ভিতরে যে প্যাকটা থাকে, তো প্যাকটা ডাউনলোড করার বদলে কিন্তু এখানে তোমরা ভাউচার বাগেরা ফ্রিতে হবে, যেগুলো কিন্তু তোমরা আরামসে ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এছাড়া গেছে এখানে আপডেটের পর তোমরা স্টোর সেকশনে চলে আসবে, অ্যান্ড এখানে রিডিম সেকশন আসার পর তোমরা গিল্ড টোকেন সেকশনে চলে আসবে, অ্যান্ড এরপরে গেছে এখানে কিন্তু গিল্ড টোকেন দিয়ে তোমরা এখানে ভাউচার ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা 5 ডায়মন্ডাল ভাউচার অ্যান্ড এখানে কিন্তু 5 ওয়েপেনাল ভাউচার সম্পূর্ণ ফ্রিতে গিল্ড টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর গেছে এখানে কিন্তু গিল্ড টোকেনটা আমাদেরকে ফ্রিতে গিল্ডের প্লেয়ারের সঙ্গে খেলার পর কিন্তু দেওয়া হয়। এর সঙ্গে গেছে তোমরা যদি এখানে গেমের লাক রয়্যাল সেকশনে ঢোকো, অ্যান্ড এখানে লাক রয়্যাল সেকশনে ঢোকার পর তোমরা যদি এখানে গোল্ড রয়্যাল সেকশনে আসো, তাহলে গেছে এখানে যেমনটা দেখতে পাচ্ছ গোল্ড রয়্যালের ভিতরে আমাদের এই যে মেল বান্ডেলটা, তো এটা কিন্তু চলছে। তো তোমরা কিন্তু সকলে হয়তো বা এখানে স্পিন করে এই বান্ডেলটা বের করে নিয়েছো। তো তোমরা তো জানোই এখানে আমাদের প্রত্যেক আপডেটের পরে গোল্ড রয়্যাল বান্ডেলটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ একটা টাইমিং চলছে, তো আপডেটের পরে খুবই শীঘ্রই এই গোল্ড রয়্যাল বান্ডেলটা কিন্তু চলে যাবে, অ্যান্ড এখানে তোমরা নতুন একটা গোল্ড রয়্যাল বান্ডেল দেখতে পাবে। এখানে স্ক্রিন উপর যেমনটা দেখতে পাচ্ছ, এই বান্ডেলের যে ফিমেল ভার্সনটা এটা কিন্তু তোমরা আপডেটের পরে গোল্ড রয়্যাল সেকশনে দেখতে পেয়ে যাবে। এই বান্ডেলটা কিন্তু তোমরা এখানে স্পিন করে ফ্রিতে বের করে নিতে পারবে গোল্ড কয়েন দিয়ে, এছাড়া গেছে কিন্তু গোল্ড রয়্যাল ভাউচার দিয়ে। তো এই যে ফিমেল বান্ডেলটা এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালো আছে, অতটাও কিন্তু সেরা না। এর সঙ্গে গেছে এখানে তোমরা আপডেট পরে স্টোর সেকশনে চলে আসবে, অ্যান্ড এখানে রিডিম সেকশনে আসার পর এফএফ টোকেনে চলে আসবে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, আমার কাছে কিন্তু অনেকগুলো এফএফ টোকেন পড়ে আছে। তো তোমাদের কাছেও হয়তো এখানে এফএফ টোকেন আছে, কেন কি সেখানে কিন্তু এফএফ টোকেনটা আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, এফএফ টোকেনে কিন্তু অনেক কয়েকটা বান্ডেল বগেরা আছে। তো আপডেটের পরে কিন্তু এখানে নতুন বান্ডেল অ্যাড করে দেওয়া হতে পারে। গাইস, এর কিন্তু কোনো ধরনের কনফার্ম আপডেট পাওয়া যায়নি যে এফএফ টোকেনের ভিতরে কোন বান্ডেলটা অ্যাড করা হবে। বাট এখানে স্ক্রিনের পর যেমনটা দেখতে পাচ্ছ, এই যে ফিমেল বান্ডেলটা, তো এটা কিন্তু এফএফ টোকেনের ভিতরে অ্যাড করে দেওয়া হতে পারে। আবার গাইস, এখানে যেমনটা দেখতে পাচ্ছ, এই যে মেল বান্ডেলটা, তো এটাও কিন্তু অ্যাড করা হতে পারে। বাট এখন অবধি কিন্তু কনফার্ম না যে এফএফ টোকেনের ভিতরে কোন বান্ডেলটা অ্যাড করা হবে।
পাকিস্তানে কোনো ধরনের প্যান্ডেল অ্যাড করা হবে কি হবে না। যেহেতু গাইস এর আগের ওবি আপডেটে FF21 এর ভিতরে কোনো ধরনের প্যান্ডেল অ্যাড করা হয়নি, তো এবার ওবি আপডেটে কিন্তু যে কোনো প্যান্ডেল FF21 এর ভিতরে অ্যাড করে দেওয়া হতে পারে। পাকিস্তানে কোন প্যান্ডেলটা অ্যাড করা হবে এটা কিন্তু কনফার্ম না। যদি কোনো ধরনের প্যান্ডেল এখানে FF21 এর ভিতরে অ্যাড করা হয় তাহলে কি সেটা কিন্তু তোমরা এখানে FF21 দিয়ে ফ্রিতে নিয়ে নিতে পারবে। এর সঙ্গে তোমাদেরকে আরো একটা বিষয় বলে দিই, এখানে যে আমাদের বডি মার্ট স্টোরটা আছে তো এখানে কিন্তু ওবিভর্তি আপডেটের পরে যে কোনো বান্ডেল অ্যাড করে দেওয়া হতে পারে। তো এখানে কিন্তু বডি মার্ট টোকেনটা আমাদেরকে ফ্রিতে নিউ প্লেয়ারের সঙ্গে খেলে দেওয়া হয়। তো এখানে কিন্তু ওবিভর্তি আপডেটের পরে যে কোনো নতুন বান্ডেল অ্যাড করে হতে পারে। পাকিস্তানে কোন বান্ডেলটা অ্যাড করা হবে এর কিন্তু কোনো ধরনের লিক্স পাকিস্তানে কিন্তু আপডেট কোনোটাই নেই। পাকিস্তানে কিন্তু কিছুদিন আগে আমাদের গেমের ভিতরে একটা ইভেন্ট দেওয়া হয়েছে যেখানে কিন্তু তোমরা পুরোনো ব্লু প্রিন্ট এছাড়া গেছে কিন্তু এভলিউশন স্টোন দিয়ে ফ্রিতে ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট পেয়েছো। তো সেখান থেকে হয়তো তোমরা অনেকে এখানে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করেছো। এছাড়া গেছে কিন্তু অনেক সময় আমাদেরকে ফ্রিতে কিন্তু ম্যাজিক কিউব দেওয়া হয় যে কোনো ইভেন্টের ভিতর থেকে। তো হয়তো তোমাদের কাছে ওখানে ম্যাজিক কিউব আছে, যেমনটা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু 9টা ম্যাজিক কিউব আছে। তো আপডেটের পরে কিন্তু এখানে ম্যাজিক কিউব স্টোরের ভিতরে 20টা নতুন বান্ডেল অ্যাড করে দেওয়া হবে। তো এখানে যদি তোমাদের আইডি তো এখানে ম্যাজিক কিউব থেকে থাকে তাহলে কি সেখানে কিন্তু এই 20টা বান্ডেলের ভিতরে তোমাদের পছন্দ মতো বান্ডেল কিন্তু তোমরা ম্যাজিক কিউব দিয়ে ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবে। এছাড়া কি সেখানে তোমাদেরকে বলে দিই, ওবিভর্তি আপডেটের পরে কিন্তু আমাদের র্যাঙ্ক স্টোরটাকেও আপডেট করা হবে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো র্যাঙ্ক টোকেন আছে। তো তোমাদের কাছে হয়তো এখানে অনেকগুলো র্যাঙ্ক টোকেন আছে। তো এখানে কিন্তু র্যাঙ্ক টোকেন দিয়ে আমাদেরকে অনেক কয়েকটা বান্ডেল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বান্ডেল বগেরা অ্যান্ড অনেক কিছু ফ্রিতে দেওয়া হয়। তো ওবিভর্তি আপডেটের পরে কিন্তু এখানে র্যাঙ্ক স্টোরের ভিতরে নতুন একটা বান্ডেল অ্যাড করা হবে। এখানে সিনেপোজ যেমনটা দেখতে পাচ্ছ এই যে ফিমেল বান্ডেলটা, এটা ওবিভর্তি আপডেটের পরে এখানে র্যাঙ্ক স্টোরের ভিতরে অ্যাড করে দেওয়া হবে অ্যান্ড এটা তোমার র্যাঙ্ক টোকেন দিয়ে ফ্রিতে নিয়ে নিতে হবে। আর সেখানে কিন্তু র্যাঙ্ক টোকেনটা আমাদেরকে র্যাঙ্ক ম্যাচ খেলার পরে অ্যান্ড এখানে কিন্তু র্যাঙ্ক পুশ করার পরে ফ্রিতে দেওয়া হয়। এছাড়াও সেখানে ওবিভর্তি আপডেটের পরে কিন্তু এখানে 1 তারিখে যেমনটা দেখতে পাচ্ছ আমাদের সিএস র্যাঙ্ক সিজন 18টা শেষ হয়ে যাবে অ্যান্ড এখানে কিন্তু দুপুর 2:30টার পরে সিএস র্যাঙ্ক সিজন 19টা আমাদের গেমের ভিতরে স্টার্ট হয়ে যাবে অ্যান্ড সেখানে কিন্তু তোমার র্যাঙ্ক পুশ করার পরে অনেক কয়েকটা আইটেম ফ্রিতে হবে। তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে সিনোপোর যেমনটা দেখতে পাচ্ছ সিএস র্যাঙ্ক সিজন 19-এ তোমরা এখানে কিন্তু পুশ করার পরে তোমরা গোল্ডে উঠলে, এছাড়া কিন্তু কিন্তু প্ল্যাটিনামে উঠলে, ডায়মন্ডে উঠলে, হিরোয়িক উঠলে অ্যান্ড এখানে কিন্তু মাস্টারে উঠলে যে আফটার অ্যান্ড ব্যানারগুলো পাবে এগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই টাইপের তোমরা জাস্ট এখানে কিন্তু আফটার অ্যান্ড ব্যানার পাবে। এছাড়া কি সেখানে কিন্তু হিরো গুডলে এখানে যেমনটা দেখতে পাচ্ছ এই যে নিনজা টাইপের একটা বান্ডেল পাবে। এছাড়া কি সেখানে কিন্তু গোল্ডে উঠলে এই যে WSP যে গণেশ গ্যানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা ফ্রিতে হবে। তো আপডেটের পরে এখানে কিন্তু 1 তারিখে 2:30টার পরে আমাদের সিএস র্যাঙ্কের নতুন সিজনটা স্টার্ট হয়ে যাবে অ্যান্ড সেখানে তোমাদেরকে র্যাঙ্ক পুশ করতে হবে অ্যান্ড র্যাঙ্ক পুশ করার পরে কিন্তু তোমরা এই সমস্ত আইটেম একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া কি সেখানে কিন্তু আপডেটের কিছুদিন পরে আমাদের গেমের ভিতরে স্পাইডারম্যান কোলাবরেশন ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে অ্যান্ড সেখানে কিন্তু কিছু ফ্রি ইভেন্ট থাকবে অ্যান্ড ফ্রি ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু কিছু ফ্রি আইটেম পাবে। এখানে স্ক্রিনে পর যেমনটা দেখতে পাচ্ছ এই টাইপের জাস্ট একটা পোস্ট বেরিয়ে এসেছে অ্যান্ড এখানে যেমনটা দেখতে পাচ্ছ স্পাইডারম্যান থেকে কিন্তু একটা প্যারাসুটের স্কিন আছে, একটা মুনিপেটের স্কিন, একটা কিন্তু এখানে গিটার টাইপের ব্যাটার স্কিন, একটা কিন্তু এখানে ব্যাকপ্যাকের স্কিন, একটা কিন্তু এখানে যেমনটা দেখতে পাচ্ছ ইমোট আছে যেটা কিন্তু স্পাইডারম্যান থিমে। তো এগুলো কিন্তু আমাদেরকে স্পাইডারম্যান ইভেন্ট চলাকালীন ফ্রিতে দেওয়া হতে পারে, যেটা কিন্তু বাইরের একটা সার্ভারে পোস্ট। তো ওবিভর্তি আপডেটের কিছুদিনের পরে কিন্তু আমাদের গেমের ভিতরে স্পাইডারম্যান কোলাবরেশন ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে অ্যান্ড সেখানে কিন্তু আমাদেরকে অনেক কয়েকটা ফ্রি আইটেম দেওয়া হবে। তো এই আইটেমগুলো আমাদেরকে ফ্রিতে দেওয়া হতে পারে, আবার কাছে কিন্তু অন্য কোনো আইটেম আমাদেরকে ফ্রিতে দেওয়া হতে পারে। এছাড়া কাছে কিন্তু ওবিভর্তি আপডেট পরে তোমরা গেমের ভিতরে অ্যাওকেন ডিজে আলোক ক্যারেক্টারটা দেখতে পেয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদেরকে অ্যাওকেন মিশনটা দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করে কিন্তু এখানে যে অ্যাওকেন ডিজে আলোক ক্যারেক্টারটা এটা আমরা ওবিভর্তি আপডেটের পরে ফ্রিতে নিয়ে নিতে পারবো। তো আশা করছি তোমরা বুঝতে রয়েছো। তো ওবিভর্তি আপডেটের পরে যখনই আমাদের গেমের ভিতরে এখানে কিন্তু অ্যাওকেন ডিজে আলোকের মিশনটা দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে বলে দেবো এখানে তোমরা মিশনটা কীভাবে কমপ্লিট করতে পারবে অ্যান্ড এখানে অ্যাওকেন ডিজে আলোকটা তোমরা ফ্রিতে কীভাবে নিতে পারবে। অ্যান্ড এর সঙ্গে ওবিভর্তি আপডেটের পরে কিন্তু তোমরা গেমের ভিতরে নতুন একটা সিস্টেম দেখতে পেয়ে যাবে যেটার নাম হচ্ছে এখানে অ্যাচিভমেন্ট সিস্টেম। তো এখানে কিন্তু তোমাদের কিছু অ্যাচিভমেন্টের টার্গেট দেওয়া হবে, যেটা কমপ্লিট করার পরে কিন্তু তোমরা কিছু পয়েন্ট পাবে, আর কি সেই পয়েন্ট দিয়ে কিন্তু তোমরা অনেক কয়েকটা আইটেম সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। যেমন গেছে কিন্তু আফতার অ্যান্ড ব্যানার, গাড়ির স্কিন, এছাড়া গেছে কিন্তু গান স্কিন অ্যান্ড ইমোটো কিন্তু তোমরা ফ্রিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ গ্যারেনা অলরেডি জানিয়ে দিয়েছে এখান থেকে তোমরা ফ্রিতে গান স্কিন পাবে, এছাড়া গেছে কিন্তু ইমোট পাবে, আফতার অ্যান্ড ব্যানার পাবে অ্যান্ড এখানে কিন্তু গ্রেনেডের স্কিন বেয়ারা পাবে। তো যখনই এই সিস্টেমটা আমাদের গেমের ভিতরে চলে আসবে তোমাদেরকে বলে দেবো এখানে তোমরা পয়েন্ট কীভাবে পাবে অ্যান্ড ফ্রি আইটেমগুলো কীভাবে নিতে পারবে। তো বেসিক্যালি গেছে কিন্তু ওবিভর্তি আপডেটের পরে এই আইটেমগুলোই তোমরা ফ্রিতে হবে অ্যান্ড এর সঙ্গে গেছে কিন্তু সারপ্রাইজ পাবে, আমাদেরকে আরও কিছু আইটেম ফ্রিতে দেওয়া হতে পারে। তো আশা করছি তোমরা বুঝতে রয়েছো। তো চলো গাইস আজকের ভিডিওটা ছিল এতটুকুই,
তো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে।